চীনের হুবেই প্রদেশের উহানে গত ডিসেম্বর মাসে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সারা বিশ্ব এখন আতঙ্কিত। দিন দিন মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, এরই মধ্যে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 74 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে এখনও কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই বলে বুধবার সংবাদ সম্মেলনে জানায় IEDCR। বাংলাদেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া গুজব এড়িয়ে চলারও আহ্বান জানান সংস্থাটির পরিচালক। বাংলাদেশের কোনো পশু পাখির মধ্যে কিন্তু কোনো ধরনের করোনা সংক্রমণ নেই। আমরা পশু পাখির ক্ষেত্রে অসুস্থ পশু পাখি থেকে দূরে থাকার কথা বলি এই জন্য যে ইনফ্লুয়েঞ্জা অনেক সময় কোনো ইনফেক্টেড মুরগির মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে দেখে আমরা এটা উদাহরণ হিসেবে বললাম হতে পারে। সেই জন্য আমরা অসুস্থ পশু পাখির থেকে দূরে থাকার কথা বলছি। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত 5 জন বাংলাদেশি, এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। একজনের অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার বয়স 39 বছর। উনি অনেকদিন ধরেই রেসপিরেটরি, কিডনি এই ধরনের বহু রকমের সমস্যায় আগে থেকে নিমোনিয়া এগুলোতে ভুগছিলেন, আর এর মধ্যেই এটা ধরা পড়ে করোনা ভাইরাস। তো উনি ক্রিটিক্যাল যাতে আছেন, অ্যান্ড দে আর ডুইং দ্য বেস্ট দে ক্যান। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনে অবস্থানরত বাংলাদেশ